আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাতে চলেছি রবীন্দ্র কাছারি বাড়ি। এই রবীন্দ্র কাছারি বাড়িটির লোকেশন রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলা। এই বাড়িটি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেব এই ভিডিওতে। প্রথমে আগে ভ্রমণ গাইড দেখা যাক। সিরাজগঞ্জ হাটিকুমরুল চৌরাস্তা মোড় কম বেশি সবারই চেনা। এখান থেকে সাজাদপুরে বাসে যেতে লাগে 30 থেকে 40 টাকা, আর যদি আপনি সিএনজিতে যেতে চান তাহলে ভাড়া লাগবে 60 টাকা। তো আমি আর আমার বন্ধু আব্দুল্লাল রাকিব যাচ্ছি সিএনজিতে। এখন নামতে হবে সাজাদপুর বিসিকে। এখানে দেখতে পাবেন রবীন্দ্রনাথের বড় একটি ভাস্কর্য দেওয়া আছে। এখান থেকে এখন 10 টাকা ভাড়ায় রিক্সা বা ভ্যানে যেতে হবে সাজাদপুর বাজারে। এটা হলো সাজাদপুর বাজার। আমরা এখন রবীন্দ্র কাছারি বাড়ি মেন গেটে। কাছারি বাড়িটির ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা লেখা থাকলেও বর্তমান মূল্য 50 টাকা। আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। এখন আশেপাশের চিত্রটি দেখা যাক। এখানে এসে জোড়া জোড়া কাপড়ও দেখা যায়। কি অবস্থা রে ভাই! গোপনভাবে কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে একটু দেখাই। হে হে প্রভু, হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলাও কি পানি আ গয়া, গামছা ভি খুল গয়া মেরা লেগদি। আচ্ছা, যাই হোক, আমরা এসেছি মূলত রবীন্দ্রনাথের কাছারি বাড়িটি আপনাদেরকে দেখাতে আর এটি সম্পর্কে কিছু তথ্য দিতে। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। এটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল। ডিয়ার গাইস, আমরা একটু পরেই এই রবীন্দ্র কাছারি বাড়িটির ভিতরে ঢুকবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 1842 সালে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন 13 টাকা 10 আনায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে প্রথম সাজাদপুর এই কুঠি বাড়িতে আসেন আর এখানে রচনা করেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। এখান থেকে সোনার তরি, চৈত্রালি, ছিন্নপত্র, চিত্রা, বিসর্জন, পঞ্চভূতের ডায়েরি এবং আরও কিছু লেখালেখি করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠি বাড়িটির গুরুত্ব অনুধাবন করে।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1896 সাল পর্যন্ত মোট 7 বছর এখানেই জমিদারি কাজে অবস্থান করেছিল। অনেক সুন্দর আবহাওয়া এখানে, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস আছে, রোদও আছে। এই রবীন্দ্র কাছারি বাড়িতে যদি আপনি আসতে চান তাহলে কখন আসবেন বা কোন কোন দিন খোলা থাকে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটাও বলে দিচ্ছি। আসলে প্রতি সপ্তাহের রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রত্যেক দিনই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। লুকাইতেছে ও। আমাদের সাথে আছে উল্লাপাড়ার স্বনামধন্য ডাক্তার সুকুমার সুর রায়, সে বিশিষ্ট লেখক, সাহিত্যিক। তিনি এসেছেন এখানে। পুরস্কার হৃদয় যমুনা ব্যর্থ যৌবন ভরা ভাদুরী প্রত্যাখ্যান লজ্জা। এটাই কাছারি বাড়ি উপরতলায় আমরা আসছি। জাদুঘর, জাদুঘরটা ভিতরে ছবি তোলা নিষেধ, যার কারণে ভিতরে কিছু তুলি, বাইরে বারান্দায় কোনো প্রবলেম নেই, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রবীন্দ্রনাথ এই বারান্দায় এসে রেস্ট করতেন, রেস্ট নিতেন। ভিতরে অনেক আসবাবপত্র আছে জাদুঘরে, জাদুঘরে ছবি দেখানো নিষেধ, যার কারণে আমি ভিডিও করিনি। নিয়ম মেনটেন করেই আমরা ভিডিও করলাম। মডেল তো সেই অনেক সুন্দর মডেল, ওখানে কাপড় ভর্তি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আবার করেন তো। ও বুঝছি। তো এই তো ছিল রবীন্দ্র কাছারি বাড়ি। ভিতরে অনেক পুরাতন ঐতিহ্য, অনেক স্মৃতি দেওয়া আছে দেখলাম। ভিডিও করা, ছবি তোলা নিষেধ, যার কারণে নিয়ম মেনটেন করেই আপনাদের সামনে উপস্থিত করলাম। তো আশা করি ভালো লেগেছে। আর যারা আসতেছেন এখানে, আসে মানে এসে ঘুরে যেতে পারেন, ভিতর কী কী আছে দেখে যেতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই ভিডিওটি ক্রিয়েট করতে অনেক কষ্ট হয়েছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।